আমরা করোনা আমরা মোকাবেলা করে ফেলছি, আমরা আইলা মোকাবেলা করি, আমরা বন্যা মোকাবেলা করি, মোকাবেলা করে না, সবগুলাতে আমরা মোকাবেলা করি। ভাষার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে, আপনার মোকাবেলা করার যোগ্যতা নাই আপনি বলতে পারেন, সাধ্যের মধ্যে আমরা প্রচেষ্টা গ্রহণ করি, আল্লাহ আমাদেরকে উত্তরণের উপায় দেন, ঠিক কিনা? আমি বহু জায়গায় যাই, যেখানেই মাহফিলে যাই সেখানেই আলোচনা করি, বলেন তো প্রিয় মুসলমান, ইউরোপ আমেরিকা যেইগুলা দেশ আছে, যেইগুলা দেশ অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, কানাডা, ইতালি, ফ্রান্স, স্পেন, এইগুলা দেশ কি বাংলাদেশের থেকে টাকার মানের দিকে কম না বেশি? কথা বলেন, এইগুলা দেশ কি আবিষ্কার বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জামিতে সরঞ্জামাদিতে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ মহাকাশে যান পাঠানো, মঙ্গল গ্রহে অভিযান পাঠানো, চিকিৎসা সরঞ্জামাদি উৎপাদন করাতে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? যেইগুলা দেশের নাম বললাম, পুরা পৃথিবীকে তাজ্জব তাজ্জব বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক উপহার দেওয়া, টিকা আবিষ্কার করে সেই টিকা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায় না গায়া? এবার বলেন তো, বিগত যে দুইটা বছর আমরা পার করলাম, যারা বিভিন্ন কিছুতে আগায় আছে, পৃথিবীর সব কিছুতে আগায় আছে, বিগত দুই বছরের এই করোনাকালীন মহামারীর সময় আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশের থেকে ওইগুলা দেশ আগায়া না পিছায়া? বুঝে বলছেন? ও বাবা, চিকিৎসায় আগায়া, আবিষ্কারে আগায়া, আইসিউতে আগায়া, সিসিউতে আগায়া, টিকাতে আগায়া, মহাকাশে আগায়া, আক্রান্ততেও আগায়া, মরাতেও আগায়া? প্রিয় মুসলমান, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা বুঝাতে চান। আল্লাহ বলছেন, সুম্মা ইযা খাওয়ালনাহু নিআমাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমার জ্ঞানেই তো আমি এইটা করেছি, আপনার জ্ঞানে কুলাবে না, আল্লাহ রাব্বুল আমিনের দয়া ছাড়া বাঁচার কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এক শ্রেণী ঈমান হরণ করার জন্য এখন বুঝায় আমাদেরকে, আমরা হাত ধোয়াইছিলাম, স্যানিটাইজ করাইছিলাম, পাশাপাশি দূরত্ব মেনটেন করেছিলাম। আরে বলুন, পাশাপাশি দূরত্ব তো খালি মসজিদের মধ্যে তোমরা নিয়ে আসছিলা, যেই সময় দুই বন্ধু মিলে, বাপ বেটা মিলে মোটর সাইকেলে করে মসজিদুল জুমা কমপ্লেক্সের সামনে নামছে, একই মোটর সাইকেলে ছেলে যেন পড়ে না যায়, বাপরে জড়ায় ধরে রাখছিল, ওই লোক এসে নামাজের মধ্যে 3 ফিট দূরত্বে দাঁড়াইছিল। রাগ করতেছেন না? না করলে বিপদ হয়ে যায় তো আমাদের। ইসলাম আপনাকে থিওরি দিয়েছে, ইসলাম আপনাকে দূরত্ব, ইসলাম আমাকে আপনাকে সতর্ক, এগুলা কোনোটাই হতে নিষেধ করে নাই। ইসলাম বলেছে লা দরারা ওয়ালা দেরর, মুসলমান কাউকে ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবেও না, কিন্তু মুসলমানের বিশ্বাস হবে দুনিয়ায় আমি যা করি না কেন এইগুলো আমার নসি, আমার আল্লাহ ধরলে ছাড়ার উপায় নাই, আর আমার আল্লাহ না ধরলে দুনিয়ার কেউ ধরায় দিতে পারবে না, ঠিক কিনা? এই জন্য ঈমান মজবুত করে রাখবেন সব সময়। অবশ্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ভালো ছিল, আমরা এগুলা যা যা পালন করেছি আমাদের প্রচেষ্টা ছিল, সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, কিন্তু অবশ্যই অবশ্যই ঈমানদারের ঈমান আমাদের কোনো যোগ্যতাই নয়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ফাইদা মাসাল ইনসানা দুরু দানা দুরুন দানা সুম্মা ইযা খাওয়ালনাহু নিআমাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতু আলা ইলমিন বল হিয়া ফিতনাতু ওয়ালাকিন আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তারা সব সময় ভাবে যে আমাদের জ্ঞানের মধ্যে এটা করছে, আল্লাহ বলছেন এটা একটা ফিতনা, এটাও একটা পরীক্ষা, এই ফিতনা মানে কেবল ডাইরেক্ট ফিতনা নয়, আল্লাহ বলছেন ওদের মতের মধ্যে তো শয়তান এইটা ঢুকাই দিবে, এটা পরীক্ষা বান্দা, যতবার তোর মনের মধ্যে এই কথা উদয় হবে ওইটাকে ঝাঁটাইয়া বিদায় করে মনের মধ্যে ঢুকাবি, আমার আল্লাহর অনুগ্রহ আর দয়া ছিল বলে সবগুলো সম্ভব হয়েছে, ঠিক কিনা? আমরা করোনা আমরা মোকাবেলা করে ফেলছি, আমরা আইলা মোকাবেলা করি, আমরা বন্যা মোকাবেলা করি, মোকাবেলা করে না,
সবগুলাতে আমরা মোকাবেলা করি। ভাষার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে, আপনার মোকাবেলা করার যোগ্যতা নাই আপনি বলতে পারেন। সাধ্যের মধ্যে আমরা প্রচেষ্টা গ্রহণ করি, আল্লাহ আমাদেরকে উত্তরণের উপায় দেন, ঠিক কিনা?